সহকর্মী ও প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়ে তুলতে চায়, এই অভাবগুলিও মানুষের মধ্যে দেখা দেয়। আত্মমর্যাদার চাহিদা, চাহিদা সোপানের স্তরে মানুষ সুখ শান্তি, সুনাম সুখ্যাতি স্বীকৃতি, আত্মসম্মান আত্মমর্যাদার অধিকারী হতে চায়। প্রত্যেকটি মানুষের মধ্যে আত্মমর্যাদার চাহিদা বা ইস্টিম নিড রয়েছে, সেই অভাবগুলিও মানুষ পূরণ করতে যথাযথ চেষ্টা করে থাকে, এটি এইচ মাসলো বলেছেন। সর্বশেষ বা পঞ্চম আত্মপূর্ণতার চাহিদা, সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস, চাহিদার সর্বোচ্চ স্তরে অবস্থান করে। মাসলোর দৃষ্টিতে এই চাহিদার পর মানুষের অভাববোধ কমে আসে। এই পর্যায়ে কোনো ব্যক্তির সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ অব্যাহত প্রবৃদ্ধি ও সমৃদ্ধি অর্জন, ব্যক্তিগত উন্নয়ন আশা করে। চাহিদার বিষয়গুলো হলো দক্ষতার উন্নয়ন, আত্ম উন্নয়ন ও সৃজনশীল কর্মকাণ্ডের বাস্তবায়ন। মানুষের মধ্যে এই অভাবগুলি পর্যায়ক্রমে আসে, অর্থাৎ একটার পর একটা আসে, এটিই মাসলো বলেছেন। প্রথমে মৌলিক চাহিদা, তারপরে আসে নিরাপত্তাজনিত চাহিদা, তারপরে আসে সামাজিক চাহিদা, তারপরে আসে আত্ম সম্মানের চাহিদা, তারপরে আসে আত্মপূর্ণতার চাহিদা, এটি পর্যায়ক্রমে আসে। এখন ছাত্রছাত্রীদের বোঝা উচিত যে আমাদের চাহিদার কোন স্তরে আমরা অবস্থান করেছি। আমরা দেখতে পাই অনেক ছাত্রছাত্রী তারা নিজেদের অবস্থান না বুঝেই দলীয় পদ পাওয়ার জন্য সামাজিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হতে চায়। তোমরা নিজেরাই চিন্তা করো, তোমরা চাহিদার কোন স্তরে অবস্থান করেছ। সুতরাং তোমরা সেইভাবে বুঝে যদি কাজ করতে পারো, অবশ্যই তোমরা সেখানে সফলতা অর্জন করতে পারবা, মাসলো এই কথাটি বলেছেন। পরবর্তী প্রশ্ন আমাদের, একশো ওয়াই তত্ত্বের মধ্যে বাংলাদেশে কোনটি প্রযোজ্য বা এক্স ও ওয়াই তত্ত্ব কি? থিওরি এক্স এবং থিওরি ওয়াই। প্রখ্যাত মার্কিন চিন্তাবিদ ডগলাস ম্যাকগ্রেগর তার দ্য হিউম্যান সাইড অফ এন্টারপ্রাইজ গ্রন্থে মানুষের প্রকৃতি, আচরণ এবং মানসিকতার উপর ভিত্তি করে দুটি ভিন্নধর্মী প্রেরণা তত্ত্ব প্রদান করেছেন। এইটিকে একটিকে এক্স তত্ত্ব এবং অপরটিকে ওয়াই তত্ত্ব নামে অভিহিত করা হয়। এক্স তত্ত্ব জিনিসটা কি? ব্যবস্থাপক কর্তৃক অধস্তন কর্মীদের অবজ্ঞা করা হয়। এক্ষেত্রে অধস্তন কর্মীদের মন মানসিকতা অত্যন্ত নিম্নমানের বলে বিবেচনা করা হয়। কর্মীরা কাজ অপছন্দ করে, অলস ও দায়িত্ব এড়িয়ে চলে এবং তাদেরকে কার্য সম্পাদনে বাধ্য করতে হয়। কর্মীরা কাজে ফাঁকি দিতে চায় এবং তারা ফাঁকি দিতে পছন্দ করে, এই জন্য তাদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হয়, তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থারও গ্রহণ করতে হয়, সেটি তিনি এখানে বলেছেন। এখন আসি আমরা ওয়াই তত্ত্ব। এই ক্ষেত্রে অধস্তন কর্মীদের যথেষ্ট মূল্যায়ন করা হয়, কর্মীদের ব্যবস্থাপনার অংশীদার হিসেবে বিবেচনা করা হয়, কর্মীদের নিকট হতে কাজ আদায় করার জন্য ব্যবস্থাপনা সুষ্ঠু কার্য পরিবেশ নিশ্চিতকরণের উপর সর্বাধিক গুরুত্ব প্রদান করেন। কর্মীরা সৃষ্টিশীল দায়িত্ব পালন করতে চায় এবং আত্মনির্দেশনা অনুশীলন করতে চায়। কর্মীদের প্রত্যেকটা কর্মীর মধ্যে সৃজনশীল মেধা এবং প্রতিভা রয়েছে, সুযোগ পেলে তারা সেই মেধা প্রতিভার বিকশিত করতে চায় এবং তারা সেই মেধা প্রতিভাকে কাজে লাগাতে চায়। যদি ব্যবস্থাপনা তাদেরকে সুযোগ দেয় তাহলে তারা সেটা কাজে লাগাতে সক্ষম হয়। তারা কাজকে খেলাধুলার মতো মনে করে, যে কোনো কাজ দিলেই সেই কাজটি সহজভাবে সমাধান করতে চায়। এখন আমরা যে বলেছিলাম কর্মীদের জন্য কোন তত্ত্বটি বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশে, এই বিষয়ে যথেষ্ট বিশেষজ্ঞদের মতভেদ রয়েছে। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো যেখানে শ্রমিকদের উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা নেই, শিক্ষাগত যোগ্যতা এবং পরিবেশ সব কিছু যাচাই বাছাই করে, অনেকে থিওরি এক্সের কথা বলেছেন, কিন্তু পশ্চিমা বিশ্ব উন্নয়নশীল দেশ যেখানে শিক্ষা দীক্ষা তারা অনেক অগ্রসর নিয়ম নীতির মধ্যে চলে, তাদের জন্য থিওরি ওয়াইয়ের কথা প্রবর্তন করেছেন। এখন ব্যবস্থাপকরাই চিন্তা করবে কার্যক্ষেত্রে ওনারা কোন তত্ত্ব প্রয়োগ করবেন, থিওরি এক্স প্রয়োগ করবেন নাকি থিওরি ওয়াই প্রয়োগ করবেন, সেটা তারাই সার্বিক পরিবেশ পরিস্থিতি বুঝে এবং সার্বিক সিদ্ধান্তের আলোকে
সেখানে সিদ্ধান্ত গ্রহণ করবে। আজকের আমার এই আলোচনা দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবা, কমেন্ট করবা, তাহলে আমরা পরবর্তী অধ্যায়ের আলোচনা করার জন্য সচেষ্ট হব এবং তত্ত্ব উপাত্ত সহকারে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।